তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ইমোট পার্টি ইভেন্টের মেন ইমোটটা পেয়ে গিয়েছি। গাইস ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও নিয়ে। অ্যান্ড যেমনটা গাইস তোমাদেরকে বলেছিলাম আমাদের 20 তারিখে নিউ ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে নতুন ইমোট পার্টি ইভেন্ট এখানে অ্যাড করে দিয়েছে। তো গাইস এখানে ইমোট পার্টি ইভেন্টে দেখা যাক ইন্টারফেস কেমন হবে, অ্যান্ড এখানে কত ডায়মন্ড খরচ হয়, অ্যান্ড কয়টা ইমোট এখানে বের করতে পারি। তো এখানে ইমোটগুলো কিন্তু বের করে ট্রাই করবো, তো দেখা যাক এখানে কয়টা ইমোট আমি পাই। তো আজকের এই ভিডিওটাকে লাস্ট অবধি টানা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ বা মিস করবে না। অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে কী করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটিকে দাবি দিয়ে অল অপশানটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাট গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো এখানে যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমার রুটার অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। তো সেখানে ক্লিক করে তোমরা প্লে স্টোর থেকে সিম্পলি এখানে রুটার অ্যাপটাকে ইনস্টল করে নেবে। অ্যান্ড গাইস এখানে ইনস্টল করার পরে তোমরা কী করবে, রুটার অ্যাপটাকে ইনস্টল করার পরে ওপেন করে সেখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে তোমরা বাংলাদেশ থেকে অ্যান্ড ইন্ডিয়া থেকে দুটো কান্ট্রি থেকেই করতে পারবে। তো সেখানে তারপরে তোমরা লাইভ স্ট্রিম দেখে অ্যান্ড ডেইলি টাস্ক কমপ্লিট করে কয়েন পাবে, অ্যান্ড সেই কয়েন দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে। তো চলো এবার আমাদের ভিডিওর মেন টপিকে আসা যাক, অ্যান্ড এখানে দেখা যাক এখানে ইমোট পার্টি ইভেন্টে কত ডায়মন্ড আমাদের খরচ হয়। তো এখানে অ্যাট ফার্স্ট কিন্তু এখানে ট্রিক্স অ্যাপ্লাই করবো, তো এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ক্যাচ করে নিলাম। অ্যান্ড গাইস এবার কিন্তু আমরা স্পিনের দিকে এগোবো, তো এখানে কিন্তু ফাইনালি এখানে ইমোট পার্টি ইভেন্টে আসবো। অ্যান্ড এখানে গো টুতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছ। তো ফাইনালি এখানে গো টুতে ক্লিক করে দিলাম, অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইভেন্টটা ওপেন হচ্ছে। তো এখানে ওয়েট করা যাক ততক্ষণ, তো এখানে কিন্তু ইভেন্টটা ওপেন হোক। তো গাইস এখানে কিন্তু ইভেন্টটা ওপেন হতে প্রবলেম এখানে হচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু সার্ভারের প্রবলেম মেবি। তো এখানে কিন্তু ইভেন্টটা জাস্ট ওপেন করছে, তো দেখা যাক ইভেন্টটা কখন ওপেন হয়। তো এখানে কিন্তু ওয়েট করে বসে আছে গাইস, এখানে ইভেন্টটা ওপেনই হচ্ছে না। তো দেখা যাক ইভেন্টটা কতক্ষণ টাইম লাগে এখানে ওপেন হতে। তো এখানে কিন্তু ইভেন্টটা ওপেন করে তোমাদেরকে আমি তারপরে এখানে ভিডিওতে আসছি আবারও। তো গাইস ফাইনালি অনেক ওয়েট করার পরে এখানে গেমের ভিতরে গ্লিচ হয়ে গেছিলো ইভেন্টে, তো ইভেন্টটা কিন্তু ফাইনালি ওপেন হলো দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু প্রাইজ লিস্টে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কয়টা ইমোট আছে, অ্যান্ড এখানে কিন্তু অন্যান্য আইটেম আছে। তাছাড়া গেছে এখানে দেখতে পাচ্ছ গ্র্যান্ড প্রাইজে ইমোটগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই ইমোটগুলো গ্র্যান্ড প্রাইজে আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আইটেম আছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্পিন করতে হবে সিম্পলি আমাদেরকে। তো সুপার ড্র দেখতে পাচ্ছ এখানে 99 ডায়মন্ডের প্রথম স্পিন, অ্যান্ড এখানে কিন্তু নর্মাল ড্র দেখতে পাচ্ছ 9 ডায়মন্ডের। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে অ্যাট ফার্স্ট কিন্তু 99 ডায়মন্ড থাকবে 50% অফ, তারপর কিন্তু 199 ডায়মন্ড করে লাগবে। তো এখানে কিন্তু অ্যাট ফার্স্ট 9 ডায়মন্ডের একটা স্পিন মারা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি একটা স্পিন মারলাম এখানে 9 ডায়মন্ডের, অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফাইনালি গান ক্রেট দিল। তো এবার কিন্তু আমরা এখানে 99 ডায়মন্ডের 5টা স্পিন মারবো, এখানে দেখতে পাচ্ছ 99 ডায়মন্ডের স্পিন মারবো। তো এখানে দেখতে পাচ্ছ 5 মোর টু গ্যারান্টেড। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিন করলে কিন্তু গ্যারান্টেড আইটেম আছে, 5টা স্পিনে মেবি গ্যারান্টেড আইটেম থাকবে এখানে। তো এখানে কিন্তু ফাইনালি স্পিন করছে দেখতে পাচ্ছ, তো অ্যাডভান্স কিন্তু স্পিন করে দিলাম, অ্যান্ড দেখা যাক কী দেয় আমাকে। তো এখানে কিন্তু সবথেকে ভালো আইটেম যেটা সেটা হচ্ছে গাইস এখানে থ্রোন ইমোট। তো এখানে কিন্তু থ্রোন ইমোটটাই আমার চাই, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে কী ইমোট দিল গাইস, এখানে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আর 4টা স্পিন করতে হবে এখানে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ 4টা স্পিন করতে হবে, অ্যান্ড 4টে স্পিন করলে কিন্তু আমি কিন্তু গ্যারান্টেড আইটেম পাবো। তো এখানে কিন্তু আর একটা স্পিন মেরে দিলাম দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 199 ডায়মন্ডের, অ্যান্ড দেখা যাক এখানে কী দেয়। তো এখানে কিন্তু 30টা ইমোট দিল দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু আরও একটা স্পিন মারবো এখানে দেখতে পাচ্ছ, আর 3টা স্পিন মারলে কিন্তু আমি গ্যারান্টেড একটা আইটেম পাবো, এখানে ভালো আইটেম পাবো এখানে গ্র্যান্ড প্রাইজের মধ্যে যে কোনো একটা কিন্তু পাবো 5টা স্পিন করলে এখানে। তো ফাইনালি কিন্তু আবার আমরা স্পিন মারবো এখানে দেখতে পাচ্ছ। তো ভাই থ্রোন ইমোট প্লিজ, থ্রোন ইমোটটা দিয়ে দিস ভাই, কেন গাইস এখানে থ্রোন ইমোটটা আমার ওপি লাগে, অ্যান্ড এটাই কিন্তু আমার চাই। তো থ্রোন ইমোটটা কিন্তু আমার বেটার লাগে এখানে, সবথেকে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট কিন্তু প্রচুর প্রবলেম গাইস এখানে, তো দেখা যাক এখানে কী দেয় ভাই, প্লিজ দিয়ে দে, প্লিজ থ্রোন ইমোট দিয়ে দে ভাই সাব। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইভেন্টটা প্রচুর অসুবিধা গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘুরেই যাচ্ছে গাইস, এখানে ঘুরেই যাচ্ছে। তো এখানে কিন্তু ভাই গ্লিচ না হয়ে যায় ডায়মন্ডের পুরো বাস চলে যাবে গাইস, এখানে দেখতে পাচ্ছ ফাইনালি স্পিন দিয়েছি, অ্যান্ড এখানে ভাই কী আর বলবো গাইস, এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড কেটে নিয়েছে মেবি, এখানে কিন্তু স্পিন হচ্ছে।
তো দেখা যাক কি দেয় এখানে। তো ভাই এইটা কি হলো গাইস, কি হলো এখানে, ইভেন্টের গ্লিচ হয়ে গেল নাকি ভাই সাহেব? এখানে দেখা যাক, ইভেন্ট এখানে কেটে দিয়ে আবার আসি, দেখা যাক কি হয়। তো এখানে কিন্তু ডায়মন্ডের বাস চলে গিয়েছে মেবি এখানে আমার। তো ভাই ইভেন্ট এত প্রবলেম করে না ভাই সাহেব, কি আর বলবো গাইস, এখানে ডায়মন্ডের কাবাড়া হয়ে যাবে ভাই। ইভেন্টটা প্রবলেম করছে, প্রচুর পরিমাণে প্রবলেম গাইস ইভেন্টে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু কেটে নিয়েছে অ্যান্ড এখানে ডায়মন্ডের বাস চলে গেছে। বাট এখানে দেখতে পাচ্ছ এই যে মেন যে ইমোটটা ছিল, দেখতে পাচ্ছ ইমোট পার্টি ইভেন্টের যে মেন রিওয়ার্ডটা এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। ইভেন্ট কিন্তু প্রচুর গ্লিচ হচ্ছে গাইস এখানে, দেখতে পাচ্ছ ইমোট পার্টির যে মেন রিওয়ার্ডটা সেটা এখানে আমাকে দিয়ে দিয়েছে। বাট এখানে কিন্তু ইভেন্টটা প্রচুর প্রবলেম। তো এখানে কিন্তু আবারও লগ আউট মেরে কিন্তু আমরা ট্রাই করি দেখানে, এখানে কিন্তু ইভেন্টটা খুলে কি এখানে দেখা যাক এখানে। তো গাইস এখানে কিন্তু ফাইনালি আবারও আমরা এখানে ইভেন্টের ভিতরে এন্টার করব অ্যান্ড দেখা যাক এখানে ইভেন্টটা কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম চলছে গাইস এখানে, কি আর বলা যায়। এখানে কিন্তু বাট ইমোটটা দিয়েছে আমাকে, তো থ্রোন ইমোটটা দিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে, কেন গাইস এখানে কিন্তু থ্রোন ইমোটটাই আমার সবথেকে ভালো লাগে। বাট ইভেন্টটা কিন্তু ওপেনই হচ্ছে না গাইস, কী আর বলবো। তো ইভেন্টটা কিন্তু ওপেন হচ্ছে না, তো আর কি আর বলা যায় গাইস। এখানে কিন্তু আমি ভিডিওটা জাস্ট আপলোড দিয়ে দেবো, কেন গাইস ইভেন্ট কিন্তু প্রচুর প্রবলেম করছে অ্যান্ড এখানে কিন্তু যেহেতু আমি মেন রিওয়ার্ড এখানে পেয়ে গিয়েছি, এখানে আমি যেহেতু এখানে মেন যে ইমোটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেন ইমোটটা পেয়ে গিয়েছি। তো গাইস এখানে কিন্তু আমি পরে বের করার ট্রাই করবো ইভেন্টে যখন প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি ইমোটটা পেয়ে গিয়েছি এখানে, যে মেন ইমোটটা দিয়েছিলো, তো এই মেন ইমোটটা কিন্তু পেয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই, তো ভিডিওটা কিন্তু প্রচুর লং হয়ে গেলো অ্যান্ড এখানে কিন্তু খিচড়ি টাইপের ভিডিও হয়ে গেলো, তো কেউ কিছু মাইন্ড করো না। তো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই, তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।